কিভাবে আর্ন বল ডেলিভারি দিবেন, তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমি মূলত দুইটা গ্রিপ থেকে কিভাবে আর্ন বল ডেলিভারি দিতে হয় এই জিনিসটা আমি আপনাদের শেখাবো। কিভাবে কার্যকরী আর্ন বল ডেলিভারি দিতে হয় আমরা এই জিনিসটাই শিখবো। প্রথমে শিখবো লেফট হ্যান্ড স্পিনাররা কীভাবে আর্ন বল ডেলিভারি দিবেন। বাম হাতি স্পিনাররা মূলত সিমের বাম পাশের সিমের উপরে বলটা রাখতে হবে এবং বলটাকে এক আঙ্গুলের জোরে প্রেশার দিয়ে বলটাকে ছাড়তে হবে, তবে বলটা এখানে অনেক সময় সোজা যাবে, আবার অনেক সময় আপনার বলটি একটু ইনসুইংয়ের মতো করে ভিতরের দিকে আসবে। আর্ম বল মূলত ইন্ডেক্স ফিঙ্গারের উপরে প্রেশার দিয়ে ছাড়তে হয়, এবং এই আর্ম বল যদি আপনি বলিং অ্যাকশনের সাথে মিক্স করে করতে পারেন তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। ভিডিওতে দেখানো অনুসারে এই ড্রিলটা প্রতিদিন 50 বার প্র্যাকটিস করবেন, তবে আপনার আর্ম বলটা অনেক কার্যকরী আর্ম বলে রূপান্তরিত হবে এবং ম্যাচে গিয়ে দেখবেন যে আপনি যদি এক বলও করে থাকেন তবে এক বলেই উইকেট পাবেন। এই জিনিসটা কীভাবে স্টেপ বাই স্টেপ আর্ম বলটা ডেভেলপ করবেন সেটা আমি ভিডিওতে দেখিয়েছি, আপনি চেষ্টা করবেন ভিডিওর মতো করে করতে। আর রাইট স্পিনাররা কীভাবে আর্ম বল ডেলিভারি দেবেন সেটা হচ্ছে সিমের ডান পাশের অংশে আপনার ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে এবং এক আঙ্গুলে জোরে প্রেশার দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার জোরে প্রেশার দিয়ে বলটা ছাড়তে হবে। যখন আপনি ছাড়বেন তখন বলটা রাইটি ব্যাটসম্যানের জন্য বাইরে যাবে এবং লেফটি ব্যাটসম্যানের জন্য ভিতরে ইনসুইংয়ের মতো করে ভিতরের দিকে আসবে, এবং এই ড্রিলটা প্রতিদিন 50 বার করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এভাবে প্র্যাকটিস করলে আপনার ইন্ডেক্স ফিঙ্গারে প্রেশার বাড়বে এবং আপনি অনেক ভালো আর্ম বল ডেলিভারি দিতে পারবেন। প্রথমে শুরুতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে যখন অ্যাডাপ্ট হয়ে যাবে তখন আপনি ইজিলি বলটা ডেলিভারি দিতে পারবেন যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেভাবে। যদি নাও বুঝেন তবে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জিনিসটা আপনাকে শিখিয়ে দিতে পারবো। একই গ্রিপ থেকে কিভাবে আর্ম বল ডেলিভারি দিতে হবে, আপনি যদি একই গ্রিপ থেকে আর্ম বল ডেলিভারি দিতে চান তাহলে প্রথম কয়েকদিন হয়তো বা কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। প্রথমত আপনি ইন্ডেক্স ফিঙ্গারটাকে একটু বাঁকা করবেন যেভাবে গ্রিপ ধরেন ওইভাবে, বাট একটু বাঁকা করতে হবে যাতে দুই আঙ্গুলে সমান প্রেশার পড়ে, এবং বলটা ছাড়ার সময় একটু জোরে, স্বাভাবিকের চেয়ে আপনি যেভাবে ছাড়েন তার চেয়ে একটু জোরে হ্যান্ড রোটেট করতে হবে, তাহলে বলটা বেশি না ঘুরে বলটা ভিতরের দিকে ঢুকে যাবে অথবা সোজা বলটা যাবে। এই গ্রিপে আর্ম বল করলে ব্যাটসম্যান অনেক কনফিউজ থাকে এবং উইকেট পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে।